হ্যালো বন্ধুরা কেমন হিসেবে আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ডিং টপিক যেটা চলছে বাঁশ ভেড়িয়া তো বাঁশ ভেড়িয়া কম্পিটিশান নিয়ে কিন্তু বর্তমানে ফেসবুক বলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা হাইপ চলছে কারণ গত বছরে কিন্তু বাঁশবাড়িয়াতে পাওয়ার মিউজিকে যে ট্রেন ব্যাস নাইন মিনিট সেট আপ এবং একটা পপ সেট আপ জয়েন করে বাজানোর পর থেকে বাঁশ বেড়ে জায়গাটা প্রচুর হাইলাইট হয়েছে এবং বর্তমান ট্রেন্ডিং চলছে তো এবছরেও কিন্তু গত বছরের তুলনায় কম্পিটিশন ফাইনাল হয়েছে আট জুন জুন মাসের আট তারিখ প্রায় সবাই ডেটটি জেনে গেছেন যে জুন মাসের আট তারিখে কিন্তু এবছরও ডেট ফাইনাল হয়েছে তো আমি নতুন করে কী সেটা আসবে কবে হবে এইসব নিয়ে ভিডিও করবো না তো যারা দূর দূরান্ত থেকে আসতে ইচ্ছুক কীভাবে আসবেন রোড ডিটেলস সম্বন্ধে কিন্তু আমি ডিটেলসে ভিডিওটা বানাবো তো সেইটা সেই টপিক নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিও হবে তবে একবার বলে দিই তো জুন মাসের আট তারিখে কিন্তু কম্পিশন ডেট ফাইনাল হয়েছে এবং গত বছরের যেখানে কিন্তু পাওয়ার মিউজিক ছিল পাওয়ার টেন নাইন সেট আপ এবং একটা ফোর ফোর পপ বেস পপ বেস সেট আপ ছিল ওই জায়গাতে কিন্তু থাকছে এম মিউজিক এবং যেখানে ছিল ডায়মন্ড মিউজিক আর হচ্ছে ছিল সাউন্ড প্লাস মিউজিক নিউ সাউন্ড মিউজিক যেটা বর্তমানে মনস্টার প্রো হয়েছে তো ওই জায়গাতে কিন্তু থাকছে এমটি মিউজিক তো যতটা সম্ভব আশা করা যাচ্ছে তিনটা করে পপ সেটা থাকবে মানে চব্বিশটা করে থাকবে এরপরে হয়তো টপে মিনিট হয়তো এক্সট্রা থাকলেও থাকতে পারে তবে কম হবে না এর বেশি হলে হতে পারে তো মূল কথা হলো যে আপনারা যাবেন কীভাবে হবে তো যাওয়ার আগে আরও একটা কথা বলে দিই যে কবে যাবেন তো জুন মাসের আট তারিখে কিন্তু রয়েছে কম্পিটিশান অর্থাৎ শনিবার দিন কিন্তু কালী পুজো উপলক্ষে কিন্তু ওখানে রয়েছে কম্পিটিশান তো সুতরাং জুন মাসের আট তারিখে আগের দিন সাত তারিখে কিন্তু নাগাদ কিন্তু প্রায় সমস্যাটা ফিডিং হয়ে বাজার শুরু হয়ে যাবে তো সাত তারিখে রাতের দিকে যারা আশেপাশের এলাকা ওরা যাবে আপনারা যারা দূর দূরান্ত থেকে যাবেন তাদের সাত তারিখ যাওয়ার দরকার নেই আপনারা আট তারিখ চলে যান আট তারিখ কিন্তু সারাদিন কমসান হবে কারণ বুঝতে পারছেন শনিবার দিন কালী পুজো তো সারাদিন কিন্তু কমসেশান হবে শনিবার দিন আপনারা হচ্ছে আট তারিখে জুন মাসে আট তারিখে কিন্তু যান তাহলে ওই ডেটে গেলে কিন্তু আপনারা সম্পূর্ণ কমসান দেখতে তো এবার যারা যেখান থেকে আসতে ইচ্ছুক আমার রোড ডিটেলসটা একটু ফলো করুন তাহলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে কীভাবে আসবেন সকল বন্ধুরা আমাদের পূর্ব মেদিনীপুর সাইড থেকে বা কাঁথির দিক থেকে বা দীঘার দিক থেকে যেতে ইচ্ছুক তাদের জন্য একটা সহজ পদ্ধতি বলে দিই আপনারা ট্রেন ধরবেন জানেন এই রুটে ট্রেন আছে কাঁথি থেকে দীঘা থেকে রামনগর সমস্ত জায়গা থেকে কিন্তু ট্রেন আছে বা হেঁড়িয়াই বলো নন্দকুমার বাজকুল সমস্ত জায়গা থেকে ট্রেন পাওয়া যায় তো আপনারা ট্রেনে করে সরাসরি চলে যাবেন পাঁশকুড়া পাঁশকুড়া অবধি চলে যাবেন আর পাঁশকুড়া থেকে আপনারা ট্রেনে নেমে পাঁচকুড়া স্টেশনে নেমে যাবেন ওখানে আপনারা পাঁচপোর্টের যে বাস স্ট্যান্ড ওখানে আপনারা বীরসিংহ বীরসিংহ গ্রাম যাওয়ার জন্য বাস খুঁজবেন তো আপনাদের বলে দিই বীরসিংহ গ্রাম যাবেন বলে বাস খুঁজবেন ওখানে হয়তো খুব কম বাস থেকে ওখানে না পেলে আপনারা একটু স্টেশন থেকে বাইরে এসে মেছো গ্রাম যাবেন বলে টোটো ধরবেন টোটোতে যেটা নেয় তো দশ টাকা মতো ভাড়া বেশি একটা রাস্তা না তবে হাঁটার দরকার নেই আমি বলবো টোটো নেওয়াই ভালো টোটোতে দশ টাকা নেয় তো ওখান থেকে স্টেশন থেকে মেছোগ্রাম অবধি মেছো গ্রাম একটা স্ট্যান্ড আর কি ওই মেছো গ্রামে চলে যাবেন টোটো ধরে তো ওখানে আপনি অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন ওইখানে ওই রুটে যে ওই মেছোগ্রামে আপনি বাস ধরবেন একদম বলবেন যে বীরসিংহগ্রাম যাব তো বাস ভাড়া চল্লিশ টাকা মতো নেয় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম নেয় চল্লিশ টাকা মতোই নেয় ভাড়াটা তো মেছোগ্রাম থেকে চলে যাবেন বীরসিংহগ্রাম তো ওই বীরসিংহ গ্রামে নামবেন ওখানে টোটো ধরবেন ওখানে বলবেন যে একদম যেখানে কম্পিটিশান হচ্ছে আপনারা যদি অনেকজন থাকেন দু তিনজন থাকেন বললে যে কম্পিটান হচ্ছে তো এমনি রুটের ভাড়া যে আমরা হচ্ছে ওই কম্পিটিশান দেখতে পাবো তাহলে আপনাকে কিছুটা আগে ছেড়ে দেবে ওটা হচ্ছে কুড়ি টাকা ভাড়া নেবো কিছুটা আগে ছেড়ে দেবে এবার আপনার যদি আগে থেকে কথা বলে নেন তাহলে তিরিশ টাকা মতো নেবে আপনাকে একদম ওই কম্পিটিশান ফিল্ডে ছেড়ে দেবে তো এই হচ্ছে টোটাল রোড ডিটেলস ভিডিও এরপরে আপনারা দূর দূরান্ত থেকে যে কোনো পথ দিয়েই আসুন না কেন আপনাদের একটা মাথা রাখতে হবে যে আপনাদের ঘাটাল যেতে হবে ঘাটাল হচ্ছে চন্দ্রকোনা রোড বা হচ্ছে চন্দ্রকোনা রোডেই যেতে হবে আপনাদের বীরসিংহ গ্রামে মোটামুটি নামতে পারবেন বীরসিংহ স্টেশন তো বীরসিংহ নামটা সকলের চেনা নতুন করে আমাকে কিছু বলতে পারেন যে বীরসিংহ জায়গাটা কী জায়গা বা বীরসিংহ গ্রামে সকলেই চেনে যে বীরসিংহ গ্রাম নামটা তো ওই বীরসিংহ গ্রামে ওই স্টপেজেই গিয়ে কিন্তু নামতে হবে এবার দূর দূরান্তের থেকে যে কোনো বন্ধুরা ট্রেনে যদি আসতে যান তাহলে আরও সুবিধা আপনারা পাঁচকোটা স্টেশনে নেমে যান ওখান থেকে যে রুটটা বললাম আপনারা টোটো বাস ধরে আপনারা পৌঁছেবেন সহজেই একদম বাস বিড়ে তো আশা করি বন্ধুরা কম বেশি রোড ডিডটা বোঝাতে পেরেছি এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন তো আমি চেষ্টা করবো আপনাদের পৌঁছানোর এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশন আমি বা বীর সিংহগ্রামে লোকেশনটা দিয়ে দিচ্ছি কারণ আপনারা বীর সিংহগ্রাম পৌঁছে গেছেন মানে ভাববেন ওখান থেকে আপনি টোটো ধরে মিনিটে পৌঁছে যাবেন ইজিলি তো আশা করি বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন ভিডিওটি একটু শেয়ার করতে আপনাদের বন্ধুদের সঙ্গে আর আপনার সবাই আসুন আমি তো যাচ্ছি তো সবার সঙ্গে দেখা হচ্ছে বীর সিংহগ্রামে ততক্ষণ টাটা বাইবে